আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অপু ভাইকে নিয়ে। অপু ভাই হিরো আলমের মুলঙ্গি মিজানকে অপমান করার ভিডিওটি দেখাবো। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক কিংবা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মূল্যবান। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল টপিকে। তো যাই হোক বন্ধুরা, হিরো আলমকে অপমান করার ভিডিওটি পরে দেখাচ্ছি। এর আগে চলুন লুঙ্গি মিজানকে কিভাবে অপমান করলো অপু ভাই দেখে আসি। আসলে লুঙ্গি মিজানের কোনো লজ্জা নাই, আবার সে এই ভিডিওটির সাথে ডুয়েট করেছেন। লুঙ্গি মিজান পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তি যিনি কিনা গালি খেয়ে বেঁচে আছেন, বলতে গেলে তার কোনো লজ্জা সরব নাই। আর এইসব বিষয় নিয়ে কি বলেছেন লুঙ্গি মিজান চলুন দেখে আসি। আরে জলে জলে না, দেখলে জলে, ঠিক আছে? এই জলতে গেলে এই লুঙ্গি নিয়ে জ্বলবো, ঠিক আছে? আসলে এগুলোর কিছু বলে লাভ নাই, এত বাজে মন্তব্য করে মানুষ, এদের তারপরে লজ্জা হয় না। আর এদের ইংলিশ দেখলে কুত্তার পানিতে লাভ দিব। হ্যালো গাইস, ওয়ান্ডারফুল এন্ড দ্য ব্রেকিং নিউজ টু অ্যানাদার গার্ডেন শুট ডান টক টক ইজ দ্য সাকসেসফুল উইথ দ্য টিকটক ইন দ্য লাভ লাভ সুচু মাস লাভ ইউ ইন দ্য টিকটক ইন দ্য সবাই যে ফলো না করছো দূর জেন্ডারম্যান জেন্ডারম্যান টিকটক শার্ট ইন দ্য ফোরেন ইন দ্য শুট ডান উইদাউট নেটওয়ার্ক। আর এগুলো এমন পাবলিক যারা কিনা খাওয়ার সময় ভিডিও করে, পায়খানায় গেলে ভিডিও করে, মানে সব জায়গায় ভিডিও করতেই হবে তাদের। তো চলুন দেখে আসি অপু ভাই হিরো আলমকে ব্যঙ্গ করার ভিডিওটি। ভাইয়া, সাহসী হিরো আলম এই মুভিটা করতে গিয়ে আপনার কোন ডায়লগটা মানে সবচেয়ে বেশি ভালো লেগেছে? এই মুভিটাতে ফেমাস ডায়লগ আছে, যে ডায়লগের নাম নাচতে পারি নাচতে পারি ফাটতে পারি ডাব্বা একটু পরে টের পাবে আমি তোদের আব্বা। আসলে ভাই এটা অতিরিক্ত ছিল, অতিরিক্ত কোনো কিছু ভালো না, যেটা আপনি নিজেই বলেছেন। অতিরিক্ত কিছুই ভালো না, অতিরিক্ত কিছুই ভালো না, কারণ অতি শব্দটাই খারাপ। আর হিরো আলমকে নিয়ে এই ভিডিওটি করার ফলে অনেকে কমেন্ট বক্সে লিখেছেন, একজন লিখেছেন তুমি কি হিরো আলমের থেকে কম কি, থাক বাকিটা আমি আর বললাম না। তারপর আরেকজন লিখেছেন হিরো আলম তোর চাইতে ভালো আছে। তো অপু ভাই একটা কথা বলবো, আপনি হয়তো বা একসময় সেলুনে কাজ করতেন, তো যাই হোক পেশা নিয়ে কিছু বলবো না, আপনাকে আমি এটাই বলবো আপনি জীবনে টিকটক করে কি করেছেন, আপনি হিরো আলমের জায়গায় যাইতে আর অনেক বছর অপেক্ষা করতে হবে। হিরো আলম বছর যে টাকা গরিবদের দান করে হয়তো বা আপনি সেটা চোখেও দেখেন নাই। আর হিরো আলম নিজের টাকা দিয়ে যে ছবি তৈরি করেছেন সেটা আপনি জীবনে করতে পারবেন কি না সন্দেহ আছে। তো যাই হোক, আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন, কেননা অতিরিক্ত কোনো কিছু ভালো না। হিরো আলম হিরো আলমের জায়গায়, অপু ভাই অপু ভাইয়ের জায়গায়, আর আমি পার্সোনালি কারো বক্তব্য ফ্রেন্ড না। আর এর আগে অপু ভাই যেই সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন সেগুলোকে সাপোর্ট দিয়েছি, আর ভালো কিছু করলে অবশ্যই সাপোর্ট দেবো। আর সবাই কমেন্ট বক্সে হিরো আলম লিখবেন। তো বন্ধুরা, আপনারা তো জানেন অপু ভাই সিলেটে গেছেন, চলুন তার কিছু ভিডিও দেখে আসি। আর আপনারা তো অপু ভাইয়ের ভাই অন্তর কে চিনেন, সেও কিন্তু অপু ভাইয়ের চেয়ে কম নয়। নিজের জীবনটা তো নিজের দমে চলে, অন্যজনের দমে তো লাশটা কবরে যায়। আমার জন্য কেউ অপেক্ষা করুক আর না করুক, মসজিদে রাখা ওই খাটটা ঠিকই অপেক্ষা করে আছে। কথা কিন্তু সত্য, আমার জন্য কেউ অপেক্ষা করুক আর না করুক, মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে, আর সে প্রতিবাদ করাতে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। যে মেয়েরা লাইক পাওয়ার জন্য শরীরের কোনো গোপন অঙ্গ দেখা যায়, এই তোমরা শোনো, হয়তো কাপড়টা খুলে ফেলো না হয়তো পতিতায় যাও, কোটি টাকা ইনকাম হবে। আর অপু ভাই, হ্যাঁ ভাই, আপনার ভালো লাগে কখন? ভালো তো তখনই লাগে যখন একটি মেয়ের বয়ফ্রেন্ড থাকা শর্ত মেয়েটি আমার দিকে তাকিয়ে থাকে। এই অপু ভাই চিটা আসছে, খেলা হবে। হ্যাঁ ভাই, ফুটবল খেলা হবে না ক্রিকেট খেলা হবে। তো যাই হোক বন্ধুরা, গত 5 তারিখে বলেছিলাম আমি 10 তারিখে দুটি চ্যানেলকে প্রমোট করে দিব, সেই দুটি চ্যানেল হলো ইয়াসিন আরাফাত এবং গেমিং ফরাত। সবাই এই দুটি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আজকেও আপনার জন্য প্রমোট অফার রয়েছে, নিয়ম হলো আমি এই ভিডিওটি কোনো একটি জায়গায় একজনের নাম কমেন্ট বক্সে লিখতে বলেছি, সেই নামটি সবাই কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি ভাগ্যবান দুজনকে 15 তারিখে প্রমোট করে দিব। আর বলা বাহুল্য, আজকে যে এই দুটি চ্যানেলকে প্রমোট করে দিয়েছি এই দুটি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কেন সাবস্ক্রাইবের জন্যই প্রমোট করে দেওয়া, সাবস্ক্রাইব না করলে প্রমোট পাবেন না।
আমি কিন্তু কে কে সাবস্ক্রাইব করেছে সেটা দেখতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনারা চারপাশ।